माइक्रोवेन থেকে কিছু বের করার জন্য যে গ্লাভস ব্যবহার করা হয় সেটা দেখুন। আমরা কালকে রয়্যালের পিলার কিনেছি, সেটা খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারবো আলোর। চলুন দেখা যাক পিলারটা কেমন ভাবে সহজে খোসা ছাড়ানো যায়। তো নেক্সট আমরা নিয়েছি সিলিকনের কুকিং সেট, এগুলো দিয়ে প্যানের মধ্যে তেল ছড়ানো যায়, যেগুলো কেক ফেক বানাতে হলে বা কোনো কিছু তেল জাতীয় জিনিস বানাতে হলে এগুলো ইউজ করা হয়। তো আমি বের করে দেখাচ্ছি এগুলো কিরকম। এখানটা অনেক সফট, এটা তেল মাখানোর জন্য, যেটা প্যানের মধ্যে তেল মাখায়। কত সফট, আর এটা বেসিক্যালি মাখন মাখানোর জন্য। আমরা কয়েকটি হাতা কিনেছি, এটা হলো এক নম্বর হাতা, এটা দিয়ে আমরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও তুলতে পারবো সহজেই। আর এটা দিয়ে আমরা আলু, দমের আলু বা এটা দিয়ে না, এটা দিয়ে চিকেন, আর এটা দিয়ে যদি কেউ শুধু মাংস চায়, ঝোল যাতে না চায়, সেটাতে সেই পরিবর্তে এটাকে আমরা ইউজ করতে পারি। সেই পরিবর্তে আমরা এটাকে ইউজ করতে পারি যারা মাংস চায় বা শুধু আলু চায়, তাদের জন্য এই হাতাটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটা কি? এটা হচ্ছে গিয়ে যখন আমরা চাউমিন তুলবো, তো তখন এই খাঁচ খাঁচ কাটা যে জিনিসগুলো আছে সহজে তো তোলা যায় না কড়া থেকে, তো এই জিনিসটা থাকার জন্য আমরা সহজে তুলে নিতে পারবো। দেখুন আপনারা আরো কাছে নিয়ে, হ্যাঁ কি দারুণ, মানে কত সুবিধা হবে এটা দিয়ে তুলতে। আর আমরা কিছু চামচ কিনেছি, মানে স্পুন, এটা কিসের জন্য? আমরা কিছু চামচ কিনেছি, আর এখানে একটা ছোট হাতা মতো আছে, দেখে নিন। এই দেখুন আমরা একটা ফুড গ্র্যান্ডের একটা তেল পট কিনেছি। তো এই তেল পটটায় অনেক সময় তো আমরা অনেকটাই তেল পড়ে যায় কড়াইতে, তো সেই জন্য এই তেল পটটা দিয়ে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা তেল কড়াইতে দিতে পারবেন, অনেক সুবিধা হবে দিতে। আর এটা দেখুন ডিজাইনটা, ডিজাইনটাই একটু মাখা মাখা, সব থেকে এই ডিজাইনটাই ভালো। হ্যাঁ এরকম বাঁকা। আর এখানে আছে এমনি নর্মাল কাঁচি, কাঁচিটাও আমাদের কিচেনে লাগে। আমরা কাঁচি দিয়ে দুধের প্যাকেট, তেলের প্যাকেট এই সমস্ত কাটতে পারবো, বলো হেল্পফুল সেটা বলো। আর এইটা কিচেনে থাকা খুবই হেল্পফুল। আর এখানে আছে ছুরি এত বড়, এটা দিয়ে তোমার আমি গলা কাটবো না। এটাতে কিন্তু অনেক ধার আছে, এটা প্রেস্টিজের ছুরি, দেখে নিন ফুল ফুল ডিজাইন করা আছে, কত সুন্দর ফুল ফুল ডিজাইন করা আছে। কেটে ফেলো না আঙুল আবার, হ্যান্ডেলটাও পিঙ্ক কালারের।
দেখুন আমরা চারটে ছোট ছোট বাটি কিনেছি। এই বাটিগুলোতে আমাদের পরিমাণ মতো নুন বা খাবার সোডা, চিনি, হলুদ আমরা পরিমাণ মতো মেজারমেন্ট করে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এখানে আছে আরো চারটে, কিন্তু এর থেকে একটু বড় সাইজে। এই দেখুন আমাদের এখানে একটা পিপার নীল একটা জিনিস আছে, খুব নতুনত্ব, ওইটা দেখে না তো। এই জিনিসটা দিয়ে আমরা পিপার কি করে গুঁড়ো করব সেই জিনিসটা আমি দেখাবো। চলুন দেখা যাক জিনিসটা কেমন। চলো, এই দেখুন আমরা খুব সহজে এই গোলমরিচটাকে গুঁড়ো করে নিতে পারবো। দেখা যাক কেমন ভাবে গুঁড়োটা করবো। আস্তে দেখুন খুব সহজেই গুঁড়ো হয়ে গেল। আর উপরে আমরা কিছু রাখতে পারবো কি এখানে? হ্যাঁ, উপরে আমরা বিগনুন জাতীয় কিছু রাখতে পারবো, যাতে দুটো একসাথে পাই। বাহ, দেখতে তো খুব সুন্দর, মানে খুব চকচক। আর এখানে উপরে রাখতেও পারবে বিগনুন, মানে জিনিসটা খুব সুন্দর। তো বন্ধুরা, কিচেনটা তো খুব পরিষ্কার জায়গা যেখানে আমরা খাবার দাবার বানাই, তো কিচেনকে পরিষ্কার রাখা খুবই, মানে কিচেনকে পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটা কিনেছি কিচেন পরিষ্কার করার জন্য, টেবিল বাসন পরিষ্কার করার জন্য আমরা এটা কিনেছি। তো আমরা এটা কিনেছি মিল্টনের। তো আমি খুলে দেখাচ্ছি কীরকম কাঁচিটা দাম। দেখুন জিনিসটা কত বড়, আর ইজিলি আমরা এটাকে বাসনপত্র সব কিছু মুছতে পারবো। তো জিনিসটা 100% কটন, আর খুব সফট কাপড়টা, গন্ধও খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ইউটেন্সিলসগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনটা নিশ্চয়ই চেক করে দেখবেন, ওখানে লিংক দেওয়া আছে, বিশেষ করে চন্দননগরবাসীরা। আপনারা আমাদের থেকে কেমন রেসিপি দেখতে চান ওটা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই বাই।